ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আজকে একটা আবার ইন্ডিয়ান ফুটবলে আপডেটের ভিডিও নিয়ে। তো যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং যারা বেল আইকনটা ক্লিক করনি তো অবশ্যই ক্লিক করে দাও রেগুলার নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। তো এবার চলে আসি ভিডিওর টপিকে। তো প্রথমেই বলি যে লা লিগা ফুটবল স্কুল যেটা ইন্ডিয়াতে রয়েছে, অনেক জায়গায় রয়েছে, তো তারা কিন্তু একটা নতুন প্রোগ্রাম লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে লা লিগা ক্লাব সিরিজ। আর এটা কিন্তু শুরু হচ্ছে 9th অক্টোবর থেকে চলবে 23শে অক্টোবর পর্যন্ত। আর এটা কিন্তু একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে হবে, মানে মোটামুটি যতগুলো লা লিগা স্কুল রয়েছে সেই স্কুলগুলোকে নিয়েই কিন্তু এই ক্লাব সিরিজটা হবে। এবং এটা কিন্তু মানে কন্ডাক্ট করছে ইন্ডিয়া অন ট্র্যাক, TOIOT বলে একটা অর্গানাইজেশন, এবং এটাতে কিন্তু হেল্প করছে লা লিগার 3টে বড় বড় ক্লাব, যারা হচ্ছে রিয়াল বেটিস, সেভিয়া এবং সেল্টা দি ভিগো। তো এরাই কিন্তু সাহায্য করছে। এবার আছে আরেকটা ভালো খবর, সেটা হলো বেঙ্গালুরুতে। তো বেঙ্গালুরুতে কিন্তু আরেকটা নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে প্রায় 7.2 কোটির, এবং ওটাতে কিন্তু অল মানে সব রকম ফেসিলিটি কিন্তু ওই স্টেডিয়ামে থাকবে। মোটামুটি ফিফার গাইডলাইন্স মেনেই কিন্তু স্টেডিয়ামটা তৈরি হচ্ছে। তো এরপরে আসি কিছু আপডেটে, সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড। তো নর্থ ইস্ট ইউনাইটেডের আগে যারা মালিক ছিল তাদের নাম ছিল জে এ লাজং নর্থ ইস্ট স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তো সেটা কিন্তু এখন একটু হস্তান্তরিত হলো, এখন যে মালিক সে হচ্ছে জে এ ফুটবল প্রাইভেট লিমিটেড। তো ওদের কিন্তু মালিকানাটা চেঞ্জ হলো। তো এবার আসি কিছু ট্রান্সফার আপডেট এবং ট্রান্সফারে। তো প্রথমেই বলি যে কেরালা ব্লাস্টার্স, তো কেরালা ব্লাস্টার্স কিন্তু প্রচুর ইয়ং ট্যালেন্ট রেখেছিল তাদের টিমে, এবং তাদেরকে কিন্তু লোনে বিভিন্ন টিমে দিত। যেরকম আয়ুষ অধিকারী ছিল ইন্ডিয়ান অ্যারোজে খেলতো, নন্দম্বা নাওরেম ছিল মোহনবাগানে খেলে গেছে, আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তো এরকম কিন্তু 7 জন প্লেয়ারকে কিন্তু যারা রিজার্ভ টিমে ছিল বা বিটি টিমে ছিল তাদেরকে কিন্তু মেন টিমে প্রমোট করলো। তো তারা হলো মাহেশ, যেই মাহেশ লাজংয়ে খেলতো, মুক্তাসানা, আয়ুষ অধিকারী, মুহিত কেনস্টার, নন্দম্বা নাওরেম এবং সাই বোর্ড লাং। তো এদের 7 জনকে কিন্তু টোটাল মেন টিমে প্রমোট করলো। তো এরপরে আসি একটা ট্রান্সফার নিউজে। তো কনফার্ম ট্রান্সফার, সেটা হচ্ছে ওড়িশা এফসি। তো ওড়িশা এফসি কিন্তু একজন মিডফিল্ডারকে, সেন্ট্রাল মিডফিল্ডারকে সাইন করেছে, তার নাম হচ্ছে কোল আলেকজান্ডার। ও কিন্তু সাউথ আফ্রিকার প্লেয়ার এবং সাউথ আফ্রিকাতে মোটামুটি প্রিমিয়ার ডিভিশনের সব করা টিমেই খেলেছে, এবং 31 বছর বয়সে কিন্তু এই মিডফিল্ডার। তো ও মোটামুটি স্টার্টিং করেছিল যেই টিম থেকে, তার নাম হচ্ছে অ্যাজাক্স কেপ টাউন। এছাড়া ভাস্কো দা গামাতেও খেলেছে, আর লাস্ট ও 4-5 বছর ধরে খেলেছে পোলোকোয়েন সিটিতে খেলেছে লাস্ট 4 বছর ধরে। এবং এই লাস্ট সিজনগুলোতে কিন্তু টোটাল 55টা ম্যাচ খেলেছে, এবং 55টা ম্যাচে কিন্তু 4টে গোল করেছে। তো এগুলোতে ছিল মোটামুটি ট্রান্সফার নিউজ এবং অন্যান্য আপডেট। এবার চলে আসি মেন আপডেট, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলে, যেটা নিয়ে অনেকদিন ধরে একটা টালবাহানা চলছিল যে কবে অ্যানাউন্সমেন্ট হবে কোচের নাম বা টিমের নাম সেগুলো। তো গতকালকেই কিন্তু একটা পোর্টালে কিন্তু ইন্টারভিউতে কিন্তু সি সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙুর কিন্তু সব কিছু মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে যে টিমের নাম কি হতে পারে বা কোন নামে টিম খেলতে পারে। তো যেটা এখনও অবধি আনঅফিসিয়ালি যেটা শোনা যাচ্ছে যে বা উনি যেটা বলেছেন সেটা ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু নাম হতে পারে এসসি ইস্টবেঙ্গল, মানে স্পোর্টস ক্লাব ইস্টবেঙ্গল অথবা স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল, এই নামেই কিন্তু খুব সম্ভবত আইএসএলে খেলবে। যদিও যেই কোম্পানি ফর্ম করা হয়েছে তার নাম কিন্তু সি সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন। তো এইটা নিয়ে যদি এখন অবধি অফিসিয়ালি প্রেস রিলিজ বা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তো সেটা কিন্তু যতক্ষণ না করছে ততক্ষণ এটা আনঅফিসিয়ালি এই নামটাই থাকছে। আর যেটা অনেকেই জিজ্ঞেস করছিল যে আইএসএলে কবে কভার পিকচার দেবে, লোগো দেবে, সেগুলো তো মোটামুটি সব কিছুই কালকে প্রেস রিলিজ করে কম বেশি জানিয়েছে, যেহেতু নাম এবং লোগোটা অ্যানাউন্স করেনি। তো যেটা উনি বলেছেন যে লোগো হয়তো অপরিবর্তিতই থাকবে বা কিছু মডিফাই করা হতে পারে। তো খুব সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু লোগো এবং নাম কিন্তু আইএসএলের অফিসিয়াল পেজে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। প্রথমেই আসি যে কোচিং যেটা দিয়েছে, কোচিংয়ের তো একটা বিশাল বড় লিস্ট দিয়েছে, প্রচুর কোচিং স্টাফ নিয়েছে। তো সেখানে কিন্তু হেড কোচও অ্যানাউন্স করেছে এবং তার সাপোর্টিং স্টাফগুলোও অ্যানাউন্স করেছে, এবং তার মধ্যে একটা নতুনত্ব রয়েছে যে সেট পিস স্পেশালিস্ট। তো সেটা সম্পর্কে তো অবশ্যই বলবো। তার আগে হেড কোচ কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে রবি ফাওলারকে। তো রবি ফাওলারের সাথে 2 বছরের কন্ট্রাক্ট হয়েছে। উনি যেটা বলেছেন যে এই বছর হয়তো সেরকম ভালো পারফরমেন্স নাই করতে পারে, তো সেইখান থেকে জাজ করাটা খুব ডিফিকাল্ট, সেই জন্যই কিন্তু ওনার সাথে 2 বছরের কন্ট্রাক্ট করা হয়েছে। এবং বাকি যেই অ্যাসোসিয়েট যেই স্টাফদেরকে আনা হয়েছে তাদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কিন্তু থাকছেন অ্যান্থনি গ্র্যান্ট। আর এই অ্যান্থনি গ্র্যান্ট কিন্তু মিডফিল্ডার একজন প্লেয়ার ছিল এবং খেলে হয়েছেও কিন্তু যথেষ্ট বড় বড় টিমে, যেরকম এভারটন, ম্যান সিটি এবং বার্নেল হয়ে কিন্তু উনি খেলেছেন। এছাড়া ওনার তো মানে কোচিং এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ভালো, উনি স্কাউটিং ম্যানেজার ছিলেন এভারটনের। তো এছাড়া কিন্তু অবজার্ভিং কোচ হিসাবেও কাজ করেছেন জুভেন্টাস এবং ডর্টমুন্ডে, প্রায় এই দুটো ক্লাব মিলিয়ে 5 বছর কিন্তু উনি অবজার্ভিং ম্যানেজার হিসাবে মানে অবজার্ভিং কোচ হিসাবে কাজ করছেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ছিলেন কিন্তু ব্রিসবেন রোডে, যেখানে কিন্তু ফাউলারকে উনি অ্যাসিস্ট করেছেন।
করছেন, তো সেইখান থেকে কিন্তু উনিও চলে আসছেন ফাউলারের সাথে। তো এরপরে একটা নতুনত্ব যেটা বলছিলাম যে নতুনত্ব কিন্তু একটা হয়েছে যে সেট পিস কোচ, তো সেট পিস কোচ যাকে রিক্রুট করা হয়েছে তার নাম হচ্ছে টেরেন্স ম্যাকফিলিপস। তো এখানে কিন্তু সেট পিস কোচ রিক্রুট করা হয়েছে, আর ইনিও কিন্তু ম্যানেজার হিসাবে কাজ করেছেন ব্ল্যাকবার্ন রোভার্সের ইউথ টিমেরও এবং 2012 সালে, এবং ওখানকার এফ এ ইউথ কাপে কিন্তু উনি ফাইনালে উঠেছিলেন, যদিও ফাইনালে হেরে গেছিল চেলসির কাছে, তো যদিও সেখানেও কিন্তু ওনার একটা কোচিং করানোর এক্সপিরিয়েন্স রয়েছে। এছাড়াও উনি কেয়ারটেকার ম্যানেজার ছিলেন কিন্তু ব্ল্যাকপুল এফসিতে, সেখানে কিন্তু উনি 2018 সালে উনি কেয়ারটেকার ম্যানেজার হিসাবে কাজ করেছেন। তো এরপরে আসি গোলকিপার কোচ, তো গোলকিপার কোচ কিন্তু নিযুক্ত করা হয়েছে রবার্ট মিমসকে, আর এই রবার্ট মিমস কিন্তু টটেনহাম হটস্পারের গোলকিপার ছিলেন এবং ওনারও কিন্তু যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স, এবং ইন্ডিয়াতেও কিন্তু ওনার কোচিং করার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, যে উনি গোলকিপার কোচ হিসাবে কিন্তু এটিকে এবং জামশেদপুরে কোচিং করিয়ে গেছেন। জামশেদপুরে উনি কোচিং করেছেন 2017 সালে এবং এটিকেতে কিন্তু উনি কোচিং করেছেন 2018 সালে, আর 2019 কিন্তু উনি বাংলাদেশ ন্যাশনাল টিমের কিন্তু কোচ গোলকিপিং কোচ হিসাবে কাজ করেছেন। তো এরপরে আসি স্পোর্টস সায়েন্টিস্ট, তো স্পোর্টস সায়েন্টিস্ট হিসাবে কিন্তু যাকে নিযুক্ত করা হয়েছে তার নাম হচ্ছে জ্যাক ইনম্যান, আর ইনি কিন্তু ম্যাকেলসফিল্ড টাউনের হয়ে এবং বুড়ি এফসির হয়ে কিন্তু মানে স্পোর্টস সায়েন্টিস্ট হিসাবে কাজ করেছেন, এবং উনি কিন্তু যে মানে ওনার যে এডুকেশানটা সেটা হচ্ছে উনি বিএসসি এবং এমএসসি দুটোই কিন্তু করেছেন, স্ট্রেন্থেনিং এবং কন্ডিশনিং কোচ হিসাবে, মানে সেগুলোর ওপরে উনি পড়াশোনা করেছেন, এবং তারপরেই কিন্তু স্পোর্টস সায়েন্টিস্ট হিসাবে কাজ করছেন বেশ কয়েক বছর ধরে। আর ফিজিও হিসাবে জয়েন করানো হয়েছে মাইকেল হার্ডিংকে, তো মাইকেল হার্ডিংও কিন্তু নিউ ক্যাসেল ইউনাইটেডের ছিল, যে নিউ ক্যাসেল ইউনাইটেড প্রিমিয়ার লিগে খেলে, এবং এনার কেরিয়ার কিন্তু বিশাল বড়, উনি প্রায় 14 বছর ধরে কিন্তু নিউ ক্যাসেল ইউনাইটেডের হয়ে হেড ফিজিও ছিলেন, এবং লাস্ট এই বছরে যে প্রিমিয়ার লিগ চলছে তাতেও কিন্তু উনি ফিজিও ছিলেন, এবং 26 সেপ্টেম্বর অবধি উনি ছিলেন, এবং 26 সেপ্টেম্বর 2020 উনি রিজাইন করেন, কিছু ইন্টারনাল প্রবলেম হয়েছে তারপরেই কিন্তু উনি রিজাইন করেন, এবং রবি ফাউলার ওনাকে অ্যাপ্রোচ করে এবং উনি কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়ে ইন্ডিয়াতে চলে আসে। তো এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে ইংলিশ প্রিমিয়ার লিগের একটা টিমে প্রায় 14 বছর ধরে উনি ফিজিও ছিলেন, তো এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। আর একদম শেষে যিনি অ্যানালিস্ট হচ্ছে জোসেফ, তো উনিও কিন্তু আগেও কাজ করেছেন, ওনার হচ্ছে প্রিস্টন নর্থ এন্ড এফসিতে কিন্তু উনি অ্যানালিস্ট হিসাবে কাজ করেছেন। আর ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্টের কথা, তো ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিযুক্ত করা হয়েছে রেনেডি সিংকে, আর এই রেনেডি সিংকে সবাই জানো যে ইন্ডিয়ান প্লেয়ার ছিল, মিডফিল্ডে খেলতো, ইন্ডিয়ান ন্যাশনাল টিমে মানে ক্যাপ্টেনও হয়েছিলেন, তো রেনেডি সিংকে করেছে। তো এখানে একটা কনফিউশন অনেকের মধ্যেই আসতে পারে যে ব্রুটোদা কস্তাকে তো সেখানে অ্যাসিস্ট্যান্ট মানে কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে, তো ওনার কী হবে? তো ওটা কিন্তু ক্লাব অফ ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়ালরা নিযুক্ত করেছিল, তো এখন কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়ালদের হাতে কিছু নেই, পুরোটাই কিন্তু দেখবে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন। তো সেখান থেকে তারা যখন রেনেডি সিংকে নিযুক্ত করেছেন তো ধরেই নেওয়া যায় যে ব্রুটোদা কস্টার যে কন্ট্রাক্টটা ছিল সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো, বা সেটা মানে সেটাকে শেষ করে দেওয়া হলো এইখানে। তো সেখান থেকে কিন্তু রেনেডি সিংই কিন্তু এখন থেকে ইন্ডিয়ান মানে কোচ হিসাবে ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করবে। বিশাল বড় কোচিং স্টাফদের নিয়ে এসছে এবং প্রত্যেকেই কিন্তু হিউজ মানে কোচিং কেরিয়ার রয়েছেন, এবং প্লেয়ার হিসাবেও কিন্তু প্রত্যেকটা বড় বড় জায়গায় খেলেছেন, তো সেখান থেকে আশা করা যায় যে হয়তো তারাই ফরেন প্লেয়ারদেরকে আনছেন, এবং মোটামুটি তো কনফার্ম হয়েই গেছে, শুনেই নিজে যে 6 থেকে 7 ফরেন প্লেয়ার, তো সেগুলোও খুব সম্ভবত আগামী সপ্তাহে হয়তো সোমবার থেকেই অ্যানাউন্সমেন্ট স্টার্ট হবে, এবং নেক্সট উইকেই ISL পেজেও লোগো এবং অফিসিয়াল নামও কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। তো এতদিন যারা চিন্তায় ছিলে টেনশনে ছিলে, তো আশা করি সেই চিন্তা এবং টেনশন তোমাদের সব কিছু মিটে গেছে। তো এবার আস্তে আস্তে সব প্লেয়ার সাইনিং হবে এবং ইন্ডিয়ান প্লেয়ারও সাইনিং হবে, এবং যেটা বলেছি এখন মোটামুটি 30 জনের একটা স্কোয়াড রয়েছে, ইন্ডিয়ান স্কোয়াড রয়েছে, তো সেখান থেকে কিন্তু 19 থেকে 20 জনকে রাখা হবে, বাকি 10 জনকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। তো সেই 10 জনকে হয় লোনে অন্য কোনো জায়গায় পাঠানো হবে, অথবা পুরোপুরি কন্ট্রাক্টটাই কিন্তু ক্যান্সেল করা হবে, তো এরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো যতক্ষণ সেগুলো না হচ্ছে এবং নতুন প্লেয়ার মানে সাইন না হচ্ছে অফিসিয়ালি, তো ততক্ষণ ওয়েট করো, আর অবশ্যই অফিসিয়ালি কিন্তু কয়েকদিনের মধ্যে সাইনিংটা স্টার্ট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে যেগুলো করতে হয় সেগুলো হচ্ছে লাইক শেয়ার কমেন্ট, এবং তোমাদের যা বক্তব্য রয়েছে কনফিউশন রয়েছে সেগুলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর রেগুলার নোটিফিকেশন যে বেল আইকনটা টিং টং করে দাও। তো এখনের জন্য টাটা।